আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে ভিডিওতে আমি আমদানি রপ্তানি নিয়ে আরেকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব এই বিষয়টা অনেকেরই জানা থাকা জরুরি যারা ইম্পোর্ট করবেন বা এক্সপোর্ট করবেন এটা হচ্ছে সিএনএফ কোথায় পাবেন তো অনেকেই গুগলে সার্চ দেন অথবা আশেপাশে যারা ইম্পোর্টার আছেন তাদের সাথে যোগাযোগ করেন যে ভাই সিএনএফ কোথায় পাওয়া যাবে আমি তো প্রোডাক্ট নিয়ে আসছি এখন এটা ক্লিয়ারেন্স করা লাগবে এই বিষয়টা আপনাকে আপনাদের কি সাজেস্ট করব সেটা হচ্ছে ইম্পোর্ট করার পরে নয় ইম্পোর্ট করার আগেই হচ্ছে সিএনএফ খুঁজবেন আপনি যদি ইম্পোর্ট করার পরে সিএনএফ খোঁজেন সেক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা 90% থাকবে হ্যাঁ কারণ হচ্ছে একটা পেপার কিভাবে রেডি করতে হয় একটা ইনভয়েস কিভাবে রেডি করতে হয় একটা পিআই কিভাবে রেডি করতে হয় এটা আপনার চেয়ে একজন সিএনএফ শতগুণ ভালো জানবে কারণ তার কাজই হচ্ছে ডেইলি এই কাজগুলো করা সে মাসে কয়েকশো পেপার নিয়ে কাজ করে আর আপনি মাসে হতে একটা দুটো পেপার নিয়ে কাজ করবেন অবশ্য যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন যাদের হচ্ছে বড় ফ্যাক্টরি রয়েছে তাদের কথা ভিন্ন কিন্তু যারা ছোট ছোট কমার্শিয়াল রয়েছেন তারা কিন্তু মাসে ধরুন একটা পেপার নিয়ে কাজ করলেন কিন্তু একজন সিএনএফ কিন্তু মাসে দশটা পেপার নিয়ে কাজ করে এখন এই বিষয়গুলো একদম মাথায় রাখবেন যে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করার আগেই হচ্ছে সিএনএফটা খোঁজার চেষ্টা করবেন এখন কোথায় পাবেন আপনি যদি ঢাকা এয়ারপোর্টে সিএনএফ খোঁজেন প্রথমে চেষ্টা করবেন যে যারা রিলেটেড রয়েছে এই বিজনেসের ওদের সাথে যোগাযোগ করার যে ভাই আপনি যেই সিএনএফ দিয়ে কাজ করান সে যদি বিশ্বস্ত হয় বা তাকে যদি আপনার ভালো মনে হয় তাহলে আমাকে রেফার করতে পারেন আর যদি সেটা না পারেন বা সেটা না খুঁজে পান তাহলে ঢাকা এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে সিএনএফ ভবন রয়েছে সেখানে দেখবেন যে প্রচুর পরিমাণে সিএনএফ কাজ করে একজনের সাথে কথা বলে নেবেন যে ভাই আমার এই প্রোডাক্ট আসছে আমার প্রোডাক্টটা ক্লিয়ারেন্স করে দেন অথবা চিটাং ফোর্টে চলে যাবেন ফোর্টে ওখানে গিয়ে দেখবেন যে চিটাং যে কাস্টম হাউস রয়েছে কাস্টম হাউসে গেলে দেখবেন যে প্রচুর পরিমাণে সিএনএফ কাজ করে যাদের দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা ক্লিয়ারেন্স করে নিতে পারবেন এই বিষয়গুলো এই যে সিএনএফটা আপনি ক্লিয়ারেন্স করে নেবেন বা সিএনএফটা খুঁজবেন তাদের সাথে আগে কথা বলে নেবেন সব কিছু ক্লিয়ার করে নেবেন যে কত টাকা লাগবে কত টাকা আপনার মিসিলিয়েন্স দিতে হবে ট্যাক্সের যে ব্যাপারটা যদি আপনি কন্ট্রাকচুয়াল করেন সেক্ষেত্রে টোটাল বিষয়টা আপনি তাদেরকে বলবেন যে টোটালি তারা কত নেবে আর যদি চিটাংয়ে কাজ করেন তাহলে কত টাকা আপনি মিসিলিয়েন্স দেবেন এবং কীরকম ট্যাক্স আসতে পারে এটা সম্ভাব্য একটা ধারণা তাদের থেকে নিতে পারেন আপনি তারা আপনাকে দিতে পারবে আপনারা চাইলে আমাদের থেকেও কিন্তু সিএনএফের সেবাটা নিতে পারেন ঢাকা এয়ারপোর্টে চিটাং ফোর্টে এগুলোতে সিএনএফের সেবাটা আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা চেষ্টা করব যে আপনাদেরকে একদম একদম স্মুথলিভাবে একটা সিএনএফের সেবা দেওয়ার জন্য এবং আমরা অলরেডি শত শত কাস্টমারকে দিচ্ছি এবং তারা অলরেডি আমাদের স্যাটিসফাইড আমাদের পেজের ঠিকানাটা আপনারা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পেজে মেসেঞ্জার আমাদেরকে নক করতে পারে ভালো থাকবে সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ